আজকে সানডেতে শুভকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি স্প্যানিশ অমলেট উইথ চিজ। এই যে ও এখন খাচ্ছে আর রিভিউ দেবে, খেতে অলরেডি শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কিছু মিসিং আছে? না না, সব ফার্স্ট ক্লাস হয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে দুপুরবেলা থেকে ব্লগ করা শুরু করেছি, কারণ সকালবেলা থেকে এত কাজের মধ্যে ব্যস্ততা আর তো সেরকমভাবে কোনো কিছু করতে পারিনি। আর মাম্মাম আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ মাম্মাম আজকে রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত ছিল। আর তো এখন রান্নাবান্না আমাদের হয়ে গেছে, আর সকালবেলা মাম্মাম একটা খুব সুন্দর একটা তোমার কী যেন বলে ওটাকে, একটা স্প্যানিশ একটা তোমার ডিমের একটা জিনিস বানিয়েছিল, তো ডিমের অমলেট, তো ওটা খুব ভালো লেগেছিলো, তো খুবই সুন্দর হয়েছিল। আর দুপুরবেলা আমাদের লাঞ্চে হয়েছে আজকে হচ্ছে চিকেন লাবাবদার, তো তার সাথে হচ্ছে তোমার মানে চিকেন লাবাবদারটা মেনলি মাম্মাই বানিয়েছে একটু অন্যরকম করে, তো সেটা এখন আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পর আমাদের একটুখানি বাইরে বেরোনোর আছে, একটু শ্যামবাজারের দিকে যাবো, কিছু কাজ আছে। তো আমি শুরু করলাম, তো মাম্মাম তার মধ্যেও ব্লগ করবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কী কী আজকে আমাদের হচ্ছে না হচ্ছে। এখানে এখন লাঞ্চের প্রিপারেশন সব রেডি হয়ে গেছে। ভাত এখানে আছে, ডাল, আলু ভাজা, এখানে আছে কাতলা মাছ, এখানে পাবদা মাছ, আর এইটাই হচ্ছে আজকের অ্যাট্রাকশন, চিকেন লাবাবদার আর স্যালাড। সো ওভারঅল লুকসটা হচ্ছে ঠিক এরকম। তো গাইজ এখন বাজে 4:30, একটু আগে আমরা লাঞ্চ করা কমপ্লিট হয়েছে, আর এখন যাচ্ছি আমরা শ্যামবাজার, যেরকম শুভ বললো। আর বাইরের ওয়েদারও দেখছি যে মেক করে এসেছে, কি আর বলবো। তো চলো এখন গিয়ে শপিং টপিং করে নিই, এসে কী কী কিনছে সেখানে যদি পারি দেখাবো, যদি বৃষ্টি না পড়ে, আর নাহলে বাড়িতে এসে দেখাবো কী কী শপিং করলাম। তো এখন আমরা বেরিয়ে গেছি আর ভালোই মেক করে আছে, মানে এই বৃষ্টি নামলো বলে। আর একটু আজকে জন্মাষ্টমী আছে যেহেতু 7 তারিখে, তো একটু ভাবছি গোপালেরও কিছু ড্রেস কিনে নেব। এখন 5:15 আমরা নেমে গেলাম শ্যামবাজার, আর আজকে আমরা গাড়ি নিয়ে আসিনি, এসছি বাসে। গাড়িটা ও সার্ভিসিংয়ে দিয়েছে, তাই জন্য আজকে আর গাড়ি আনা হয়নি। এখন আমরা এসেছি কিন্নর কিন্নরি, তো আমরা এসেছিলাম কিন্নর কিন্নরি থেকে, আর এখান থেকে পাঞ্জাবিও কেনা হয়ে গেছে। কি পাঞ্জাবি কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। এখন আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি, আর এটা হচ্ছে একটু নতুনত্ব ফুচকা, যেটা হচ্ছে পুদিনার ফুচকা। শুভই দেখতে পেয়েছে, দি বললো চলো এটা একটু ট্রাই করি। আজকে হাতিবাগানে প্রচুর ভিড়, মানে সামনে জন্মাষ্টমীর জন্য মানে সব দোকানও খোলা আছে, প্লাস মানে প্রচুর ভিড়। গোপালের জামা কাপড়ের দোকানে তো প্রচুর ভিড় দেখো, জাস্ট ক্রাউডটা। আমরা এখন ঢুকছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে, যেটা আছে একদম এই বর্ণপরিচয় মার্কেটের অপোজিটে। তো আমাদের আদি ঢাকেশ্বরী থেকে কেনাকাটা হয়ে গেছে, এই যে কিনে নিয়েছি। আর আজকে যে শপিংগুলো হলো সেগুলো মোটামুটি অন্নপ্রাশনের জন্যই, অন্নপ্রাশনে কী কী পরবো সেগুলো সব আজকে ফাইনাল হয়ে গেছে। শুধু শুভরটা পেন্ডিং আছে, কিন্তু মোস্ট প্রবলি ও পাঞ্জাবি পরবে, আমরা সব ম্যাচ করে পরছি মেয়ের সাথে, মানে মেয়ের যে কালারের পরছে সেইটাতেই কম্বিনেশন করে আমরা পরব। এখন 17:45, আমরা জাস্ট বাস থেকে নামলাম, যাচ্ছি বাড়িতে। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার এক একটা কাজ আছে, যেটা হচ্ছে শুভ যে গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছে সেটা ওখান থেকে পিক আপ করতে হবে, তো সেখানেই এখন যাচ্ছি, তারপর ওখান থেকে যাবো বাড়ি। এখন বাজে 8:00, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকছি, কাজ আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার অনেকক্ষণ মেয়েকে দেখিনি, এবার ওকে দেখি। এখন এখানে পেঁয়াজি বানানোর জন্য তোড়জোড় চলছে, আর রাত্রিবেলা বৌদি বানাবে ডিম পোস্ত, ভাপা ডিম পোস্ত, তাই তো মা? আর মা আমার শাড়িটা কেমন হয়েছে? আর আমরা এখনই ডিসক্লোজ করছি না, তোমাদেরকে বললাম যে দেখাবো শাড়িটা,
কিন্তু শাড়ি যে পাঞ্জাবি কিছুই শো করছি না সেদিনকে, তাহলে বোঝা যাবে না, মানে আগে থেকেই দেখা হয়ে যাবে যে কীরকম কী কিনেছি না কিনেছি। একটা জিনিস বলতে পারি যে আমাদের থিম হচ্ছে ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশন, আর আমার মাও পড়ছে ইয়েলো, তাই তো মা? সবাই তো তাই ভেবেছে, এখন দেখা যাক এবার কতটা কার ইয়েলো হয় আর পিঙ্ক হয়। ইচ্ছে তো আছে ইয়েলোটাই পরার, দেখা যাক। যেটা বললাম তোমাদের যে এখনই ডিসক্লোজ করছি না, একটা আমরা থিম ভেবে রেখেছি, তো সেই থিম অনুযায়ী সবকিছু হবে। সো ওই জন্য এখন কিছু দেখাবো না কে কি পড়ছে না পড়ছে, সবকিছু শপিং তো দেখালাম তোমাদের যে হয়ে গেছে। আর থিম যেটা মেয়ে পড়ছে লেহেঙ্গা, মেয়ের যে কম্বিনেশনটা সেটা হচ্ছে ইয়েলো আর পিঙ্ক কালার, তাই জন্য সবাই সেই রকমই একটা থিম বেসিসে সেটা করা হবে, মানে ড্রেসিং সেন্সটা সেটাই থাকছে। তো অন্নপ্রাশনের দিন, আর আমরা অন্নপ্রাশনটা মানে একদিন যেদিনকে ডেট আছে সেদিনকে আমরা জাস্ট ঘরের রিচুয়ালসটা আমরা করে নেব, আর তারপরে অন্য ডেটে আমরা সেটাকে সেলিব্রেট করব। তো সেই দিনের জন্যই এই থিমটা ভাবা হয়েছে, তো সেদিন অবধি তোমরা অপেক্ষা করো, দেখো আমরা কীরকম কী করি। আর একে দেখো এখানে বসে আছে ফোন দেখছে। এই ডিঙ্কা হাই বলে দে তো। তো রাতে হচ্ছে ডিম পোস্ত, তার প্রিপারেশন প্রসেসিং এরকম করে এখন এটাকে ভাপে দেওয়া হবে। তো আমাদের মুড়ি রেডি, এখানে মুড়ি সর্ষের তেল ওপর দিয়ে ছড়ানো, এখানে একটু সালাড, এখানে আছে আলু ভাজা, আর এই যে এটা হচ্ছে আমার মায়ের ফেমাস ঝুরঝুরে পেঁয়াজি। এখন বাজে 11টা, আর আমরা এখন ডিনারে বসে গেছি, আমার তো হাফ খাওয়াও হয়ে গেল। এখানে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিম পোস্ত। গাইস, কালকে তো আর ভ্লগ এন্ড করা হয়নি, আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মানডে, তো অফিসও আছে, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের ওয়েদার আজকে সকাল থেকেই বৃষ্টি, এর মানে অফিস যেতে যেতেও সময় চলে যাবে। তো চলো আজকে ভিডিও থেকে আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর অনেক 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 আমাদেরকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।